আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশে ঈদুল আজহা তথা কোরবানের ঈদ কবে। এটি নিশ্চিত জানা গেছে যে বাংলাদেশে ঈদুল আজহা তথা পবিত্র কোরবানের ঈদ, পবিত্র ঈদুল আজহা বা কোরবানের ঈদ হচ্ছে পয়লা আগস্ট শনিবার। যেহেতু কোরবানের ঈদ কবে হবে তা নির্ভর করে চাঁদ দেখার উপর এবং দশে জিলহজ কোরবানের ঈদ, সে থেকে জিলহজ মাস কবে শুরু হবে তার থেকে গণনা শুরু হয় যে দশে জিলহজ কোন দিন। যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলহজ মাসে মাসের চাঁদ দেখা যায়নি, সৌদি আরব সহ আরব দেশগুলোতে 20 জুলাই 29 জিলকদ বা সোমবার ছিল। চাঁদ দেখা না যাওয়ায় 21 জুলাই 30 জিলকদ মঙ্গলবার জিলকদ মাস পূর্ণ হবে, তাই মধ্যপ্রাচ্যে বুধবার বা 22 জুলাই জিলহজ মাস শুরু হবে এবং 31 জুলাই মধ্যপ্রাচ্যে তথা সৌদি আরবে ঈদুল আজহা তথা কোরবানের ঈদ শুরু হবে এবং 30 জুলাই পবিত্র হজ শুরু হবে। তাই সে হিসেবে দেখা যাচ্ছে যে আমাদের দেশে তথা বাংলাদেশে জিলহজ মাস শুরু হবে 23 জুলাই থেকে বা বৃহস্পতিবার থেকে। তো 23 জুলাই বৃহস্পতিবার থেকে যদি শুরু হয় আমাদের দেশে জিলহজ মাস, তাহলে যেহেতু জুলাই মাস 31 তারিখ, তাই জুলাই মাস 31 হওয়াতে 10ই জিলহজ হয় 1 তারিখ তথা পয়লা আগস্ট শনিবার। অতএব আমরা বুঝতে পারলাম স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে বাংলাদেশে ঈদ হচ্ছে পয়লা আগস্ট তথা শনিবার।